কি অপরূপ সুন্দর যে সাজে আছো তুমি ধরণী, তোমার মাঝে কোনো অসুন্দর আমি খুঁজে পাইনি। কি অপরূপা, তুমি সত্যি অপরূপা, সকল সৌন্দর্যই স্ত্রীলিঙ্গ। আগেও বলেছিলাম, আজ আবার বললাম, কত সুন্দর! আমি মাঝে মাঝে অবাক হই, এত সুন্দর পৃথিবী থাকে। পৃথিবীর একটা অংশ, একটা অংশ যদি এত সুন্দর হয়, পুরো পৃথিবী কত সুন্দর। নবল ভাই, আপনি একটু পরিচয় তো দেন তো এই জায়গাটার। ভাই এটা হচ্ছে, আর একটু কাছে আসেন, এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের নিজর এলাকা। তারপর আর একটু কিছু বলেন, এটার আদলে কিভাবে গঠিত হয়েছে, কোন স্ট্রাকচার ফলো করা হয়েছে এটাতে? এটা বাংলাদেশের আওয়ামী লীগের যে জাতীয় একটা প্রতীক নৌকা, ওই লেভেলে করা হয়েছে আর কি। পানির উপরে ভাসমান একটা নৌকা, এটি পানির উপরে ভাসমান নৌকা, মূলত এটি একটি ব্রিজ। ব্রিজটিকে তো সুন্দর করে সাজানো হয়েছে, আমরা যাব ব্রিজে, যদি একটু আপনাদেরকে দেখাই সামনে। কি চমৎকার! পৃথিবীর সব সৃষ্টির মাঝে আমার কাছে সবচেয়ে ভালো লাগে মানুষকে, আর সেই মানুষ সৃষ্টি করেছে যত সব অপরূপা, অপরূপা তুমি। তো এটা, এই ব্রিজটা হচ্ছে পানির উপরে, আর এটা উপরে ওঠার জন্য, ব্রিজটা তো ওঠার জন্য যেতে হয় নিচ দিয়ে। এই যে নিচের রাস্তা, ওই যে উপরে ওই পাশে হচ্ছে দেখেন হাইওয়ে, এটা নিচ দিয়ে গিয়ে গিয়ে ওটার উপরে ওঠা লাগে, মানে উপর দিয়ে রাস্তা। হ্যাঁ, আমি এই মাত্রই বললাম যে নুফলকে, যে এত সুন্দর জায়গা, পুরো বাংলাদেশটা যদি এরকম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হতো, এত সুন্দর হতো, তাহলে নিঃসন্দেহে আমরা আসলে অন্যান্য দেশের মতো, আমরা বলি না যে জাপান সিঙ্গাপুর এত সুন্দর থুতু ফেললো, জিজ্ঞাসা করে ফেলতে হয় বা কোথায় ফেলবে, তো আমাদেরও কিন্তু এরকম হতো। ক্যান্টনমেন্ট এলাকাগুলো যেভাবে গুছানো থাকে, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাকি জায়গাগুলো এভাবে কেন পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না? আমরা সব জায়গায় যদি ক্যান্টনমেন্টের মতো হয়ে যেতাম তাহলে কত ভালো হইতো। হ্যাঁ, দেখেন কোনো একটা ময়লা নেই, হ্যাঁ, কত সুন্দর মানুষগুলো, সুন্দর ক্যান্টনমেন্টের মানুষগুলো দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে। মানুষ তো এমনিতেই সুন্দর বলেছি, মানুষের মধ্যে আরও সুন্দর হচ্ছে যখন আমরা আকার দীর্ঘিকার লাগাই। ওই যে অপরূপ থেকে অপরূপা আকার লাগিয়ে দিলাম, তখন আরও সুন্দর হয়ে গেল। তো এত সৌন্দর্যের মাঝেও আমরা আসলে মানুষই অসুন্দর আচরণ করি, অসুন্দর কাজ করি। এই যে এই পাশে আসলাম, এই পাশ থেকে এই যে, এই যে উপর দিয়ে উঠতে হবে। হ্যাঁ, তো আপনারা সাথে থাকুন, আমরা উপরে যাচ্ছি। এই তো নিচ থেকে এসে এদিক দিয়ে, এই তো উপরে, এই যে হচ্ছে আমাদের হাইওয়ে, এন থেকে হচ্ছে এই পাশ দিয়ে ব্রিজ। তো আসলে দেখতে খুব সুন্দর নৌকার আদলে তৈরি করা। এই যে পাশে হাইওয়ে, ওই নিচ থেকে এই যে এই বরাবর উপরে উঠে আসলাম এদিক দিয়ে, আর এই যে পুকুর উপরে হচ্ছে এটা ব্রিজটা, এটা হচ্ছে সেনাবাহিনীর একটা নির্জর জায়গাটার নাম, নির্জর এলাকা, আবাসিক এলাকা। এখানে আসলে খুবই গুছানোভাবে এটা করা। তো যেটা বলছিলাম, পুরো বাংলাদেশেরই কিন্তু যেখানেই হচ্ছে ক্যান্টনমেন্ট অফিস আছে, ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী, র্যাব, তাদের সবগুলো জায়গায় এত নিট ক্লিন গুছানো থাকে, তাহলে বাকিরা কেন পারে না? এটা আসলে আমার একটু আফসোস হচ্ছে যে সবাই যদি এরকম নিট অ্যান্ড ক্লিন থাকতো, তাহলে তো আমরা আসলে অনেক ভালো থাকতাম এবং ভালো হতো, সুন্দর হতো। তো এই তো আমরা আছি এখন, ব্রিজটার নাম কি? এটা ব্রিজের নামই নির্জর ব্রিজ, এলাকার নাম যেহেতু নির্জর আবাসিক এলাকা, সেই জন্যই ব্রিজটার নামও হয়েছে নির্জর ব্রিজ। যাক, এখানে আবার মাঝখানে হচ্ছে একটু লো করা, মাঝে লো, পরে উপরে হচ্ছে আপ। হ্যাঁ, আর মাঝখানে ভিতরে ফাঁকা স্পেস আছে, আর উপরে হচ্ছে নৌকার আদলে তৈরি। এই তো আমরা আগাচ্ছি, যদি দেখি একটু। যাক, এই সুন্দর যে আমি পাগল হয়ে যাব, আমি আর পাগল হতে চাই না, তাই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আজ। সত্যি কি চমৎকার না! এই যে পুকুরটা, ওই যে লাইট দেখতে পাচ্ছেন, পুকুরের মধ্যে কিন্তু লাইটটা শো করছে। হ্যাঁ, এই যে মাঝখানে লো, এই যে মাঝখানে ব্রিজের নিচে যে এরকম জায়গা আছে, ওই পাশে পুকুর, এই তো ব্রিজ। আমি এই অপরূপ সৌন্দর্যে পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। যেটা বলছিলাম, নুফলকে বললাম যে আসলে এরা এত নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে যে একটা
কোনো আর্মি বা মেজর সাহেবের কোনো মেয়েকে বিয়ে করার দরকার, তারা শিশুকাল থেকে নিট অ্যান্ড ক্লিনের মধ্যে থাকে, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, মনে হচ্ছে যে পরিবারটাকে পুরো একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে, সকালবেলা ঘুম থেকে জেগে বলবে এ বাবু সোনা দেখো তোমার জন্য চা নিয়ে বসে আছি, মানে কি একটা ডিসিপ্লিনের মধ্যে চলবে, গুছানো একটা থাকবে সব কিছু। মানে আজকে হঠাৎ করেই মনে হচ্ছে এই জায়গায় এসে যে কোনো আর্মি মেজর টেজরের মেয়েকে বিয়ে করে ফেলবো কিনা। যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন আমি যেন পাগল না হয়ে যাই। ওকে, আল্লাহ হাফেজ।